السلام عليكم. ইমানে মুবাসসল আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসীদাল মাউত। অর্থ, আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি, শেষ দিবসের প্রতি, তাকদীরের ভালো মন্দ যা কিছু আছে তা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, এর প্রতি এবং মৃত্যুর পর পুনরুদ্ধারের প্রতি। এটাকেই বলে ঈমানের মুফাসসালের পূর্ণাঙ্গ অর্থ। আমরা প্রত্যেকটি সূরার অর্থসহ জানব এবং প্রত্যেকটি সূরার কী কী অর্থ এগুলো জানলে আমরা সুস্পষ্ট ইসলামিক ধারণা হবে, ইসলামিক সম্পর্কের জ্ঞান অর্জন করতে পারব। ধন্যবাদ।